নারীরা চাকরি করতে পারবে, হেজাব করে নিজেকে পর্দার মধ্যে রেখে শিক্ষকতা করতে পারবে, ডাক্তারি করতে পারবে, সব পেশায় তারা যেতে পারবে, নিজেদেরকে পর্দার মধ্যে রেখে হেজাব করে সব জায়গায় যেতে পারবে। কিন্তু সন্তানদেরকেও দেখাশোনার দরকার আছে না নাই? অনেক মায়েরা নিজেরা থাকে চাকরিতে আর ছেলে মেয়েদেরকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে, আছে না নাই? মনে রাখবেন, আপনি যদি অফিসে চাকরিতে ব্যস্ত থাকেন আর ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয়, তাহলে ছেলে মেয়ে আপনার আচরণ পাবে না, সে কাজের মেয়ের বুয়ার আচরণ পেয়ে পেয়ে বড় হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এক একটা নারীকে আল্লাহ তাআলা এক একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে দিয়েছে। এ ওমেন ইজ এন এমডি অফ আ ফ্যামিলি। একজন নারী একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর। এখানে অনেক কাজ আছে মিয়া, এখানে তার ফুড ম্যানেজমেন্ট এনশিওর করতে হয়, এখানে অনেক ডিপ্লোমেসি জানা লাগে। একজন নারীকে ফ্যামিলিতে টিকে থাকতে হলে কূটনীতি লাগে, শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া আছে না নাই, এটা ম্যানেজ করতে হয়। একান্নবর্তী ফ্যামিলি হলে স্বামীর ভাই বোন এদের মন মানিয়ে চলতে হয়, পুরো ঘরটাকে হ্যান্ডেল করতে হয়। এখানে আছে ফুড ম্যানেজমেন্ট, এখানে আছে ক্লিনিং ম্যানেজমেন্ট, এখানে আছে ডিপ্লোমেসি, পুরো ঘরের মধ্যে তো বিশাল একটা অফিস। এই কাজ ফেলে দিয়ে মহিলারা বাইরে ঘুরে বেড়ায় না, ফ্যামিলি সামলান। আপনি যদি ঘরমুখ হন তাহলে আপনার ফ্যামিলির মধ্যে বরকত দিয়ে এটাকে সমৃদ্ধ করে দিবে কে? তাহলে সুখী দাম্পত্য জীবনের 6 নম্বর ফর্মুলা হচ্ছে ছেলে মেয়েদেরকে সময় দেয়া। ছেলে মেয়েদেরকে সময় দেন, স্পেন্ডিং মানি, স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দেন স্পেন্ডিং মানি ফর চিলড্রেন। ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? এমন অনেক ফ্যামিলি আছে আমি দেখেছি যে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী, আছে না নাই? হয় ডে কেয়ারে না কাজের বুয়ার কাছে মানুষ হইতেছে। বাবা মারা যখন সকালে অফিসের জন্য বের হয় তখনও ছেলে মেয়ে ঘুমায়, আবার রাতে যখন মিটিং সিটিং সব শেষ করে ঘরে আসে তখনও ছেলে মেয়েগুলো ঘুমায়। শুক্রবার ছাড়া বাবা মার ছেলে মেয়েদের দেখা নাই, এরকম ফ্যামিলি আছে না নাই? ঢাকাতে পারিবারিক এই ক্রাইসিস এই সংকটগুলো আমরা প্রায়ই শুনি। আপনাদের নীলফামারিতে আলহামদুলিল্লাহ এগুলো নাই, তাই না? আল্লাহ তুমি আমাদের ফ্যামিলিগুলোর বরকতময় করো, আমাদের ফ্যামিলিতে যেন আমরা জান্নাতি ইমেজ উপভোগ করতে পারি, তুমি তৌফিক দান করো। আওয়াজ করে পড়বো আমিন।